বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ ওমর ফারুক, প্রধান শিক্ষক কবির আদম হাউজিং স্টেট বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়। নবম দশম শ্রেণীর গণিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা নবম অধ্যায়ের ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায় সম্পর্কে আলোচনা করব। ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায় সংক্রান্ত আলোচনার শুরুতেই এই অধ্যায়ের বেসিক কিছু সূত্র এবং কিছু নিয়ম নিয়ে প্রথমে আলোচনা করব। শুরুতেই আমরা ত্রিকোণমিতি এই শব্দটিকে আমরা যদি একটু ইংরেজিতে অ্যাব্রিভিয়েশন খেয়াল করি, ত্রিগোনোমেট্রন। এই ত্রিগোনোমেট্রন শব্দটি আমরা যদি বিশ্লেষণ করি, ত্রি গণ ম্যাট্রন, অর্থাৎ ত্রি শব্দের অর্থ তিন, গণ শব্দের অর্থ বাহু বা ধার, ম্যাট্রন শব্দের অর্থ পরিমাপ। আমরা যদি এই তিনটি আলাদা আলাদা শব্দকে যদি একসাথে করতে চাই, তিন বাহুর পরিমাপ, আমরা ছোটোবেলা থেকে শিখে আসছি জ্যামিতির খুব একদম সর্বপ্রথম যে সংজ্ঞাগুলো আমরা দেখেছি, তার মধ্যে সর্বপ্রথম যে কিছু সংজ্ঞা শিখেছিলাম সেগুলো হলো তিন বাহুর পরিমাপকে আমরা জানি সবাই, এটাকে ত্রিভুজ বলি। এই অর্থাৎ ত্রিকোণমিতি বিশ্লেষণ করলে সাধারণত একটি ত্রিভুজের বাহু এবং কোণের সম্পর্কে ধারণা লাভ করা যায়। এখন আমরা এই যে ত্রিকোণমিতি এই শব্দটির কোন কথাটি আমরা ইতিমধ্যেই কিন্তু উচ্চারণ করেছিলাম, কোনটা আসলে বেশ কিছু কোন সম্পর্কে আগে আমরা একটু ধারণা লাভ করি। সর্বপ্রথম আমরা, তোমরা নিশ্চয় পূর্ববর্তী ক্লাসগুলোতে শুনেছো সূক্ষ্ম কোণ, এরপর সমকোণ, স্থূলকোণ, সরল কোণ, প্রবৃদ্ধ কোণ। এবার এগুলার রেঞ্জ সম্পর্কে বা কাকে বলে সম্পর্কে একটু ধারণা দিই তোমাদের। কোণ আমরা জানি যে যে কোণ জিরো ডিগ্রির চেয়ে বড় কিন্তু নব্বই ডিগ্রির চেয়ে ছোট, জিরো ডিগ্রির চেয়ে বড় নব্বই ডিগ্রির চেয়ে ছোট, সেই কোণকে আমরা বলি সূক্ষ্ম কোণ, এবং যে কোণ নব্বই ডিগ্রির সমান তাকে বলি আমরা সমকোণ, যে কোণ নব্বই ডিগ্রির চেয়ে ছোট কিন্তু নব্বই ডিগ্রির চেয়ে বড় কিন্তু একশো আশি ডিগ্রির চেয়ে ছোট, সে কোণকে আমরা স্থূল কোণ বলে থাকি। একইভাবে যে কোণ একশো আশি ডিগ্রির সমান তাকে আমরা সরল কোণ বলে থাকি, এবং যে কোণ একশো আশি ডিগ্রির চেয়ে বড় কিন্তু তিনশো ষাট ডিগ্রির চেয়ে ছোট, সেই কোণকে আমরা বলে থাকি প্রবৃদ্ধ কোণ। যাই হোক শিক্ষার্থীরা, আমরা এই কোণ রেঞ্জগুলো আবার একটু খেয়াল করি, জিরো ডিগ্রির চেয়ে বড় নব্বই ডিগ্রির চেয়ে ছোট সূক্ষ্মকোণ, নব্বই ডিগ্রির সমান সমকোণ, নব্বই ডিগ্রির চেয়ে বড় একশো আশি ডিগ্রির চেয়ে ছোট স্থূলকোণ, একশো আশি ডিগ্রির সমান সেটাকে আমরা সরলকোণ বলে থাকি, আর একশো আশি ডিগ্রি থেকে বড় কিন্তু তিনশো ষাট ডিগ্রির চেয়ে ছোট সেটা হলো প্রবৃদ্ধ কোণ। আমরা ত্রিকোণমিতি করতে গেলে মূলত এই দুটো কোণ সম্পর্কে বা এই দুটো ত্রিভুজ, অর্থাৎ সূক্ষ্মকোণী ত্রিভুজ এবং সমকোণী ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ সম্পর্কে একটু বিস্তারিত ধারণা লাভ করবে এবং এই দুটো ত্রিভুজ সম্পর্কে পরবর্তীতে আবার বলবে। তাহলে আসি এবার আমরা, এই যে কোণ শিখলাম, কোণ কিভাবে প্রকাশ করে, অর্থাৎ কোণের প্রকাশ ত্রিকোণমিতিতে কোণগুলো কিভাবে প্রকাশ করা হয়। ত্রিকোণমিতিতে এই কোণগুলো প্রকাশ করার জন্য বহুল প্রচলিত ছয়টি গ্রিক বর্ণ ব্যবহৃত হয়, ছয়টি গ্রিক বর্ণ ব্যবহৃত হয়। আমি বর্ণগুলো একে একে লিখছি। সবচেয়ে বেশি ব্যবহৃত হয় থিটা। আমরা ত্রিকোণমিতিক যে অঙ্কগুলো বইয়ে দেখি বা সবসময় প্রচলিত টিচাররা করায়, থিটাটাই একটু বেশি প্রচলিত হয়। এর পরবর্তীতে আলফা, বিটা,
गामा ओमेगा लास्ट ऑफ ऑल फाइव ये छटी ग्रीक बर्ण दिए साधारण कोणेर त्रिकोणमितिक कोणेर प्रकाश करा हय समकोणी त्रिभुजेर ए बाहुगुलोर साथे एकटु आमरा परिचित हब बाहुर परिचय आमरा आगे एकटी समकोणी त्रिभुज एके नि ধরে নিলাম আমরা এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ বি সমান সমান 90 ডিগ্রি এই সমকোণী ত্রিভুজের বিভিন্ন লক্ষ্য করলে এ বি একটা বাহু বি সি একটা বাহু এ সি একটা বাহু এবং তার তিনটা কোণ বি একটা কোণ এ একটা কোণ আবার সি একটা কোণ এই কোণগুলো যদি আমরা প্রকাশ এই কোণগুলো প্রকাশ করার মাধ্যমেই বাহুগুলোর পরিচয় মূলত নির্ভর করে এটা তো সমকোণ 90 ডিগ্রি হলো এই দুইটা কোণ খেয়াল করো এই কোণ সি কোণ এই কোণগুলোর সাপেক্ষে যখন আমরা এই বাহুটির বিভিন্ন বাহুর এই ত্রিভুজটির তিনটা বাহুর পরিচয় জানব এর জন্য সর্বপ্রথম আমাদেরকে ধারণা করতে হবে সাপেক্ষ কোণটি ধারণা নিব আমরা সাপেক্ষ কোণ সাপেক্ষ কোণ থিটা ওই ছয়টি গ্রিক বর্ণ যে কোণের দিয়ে প্রকাশ করা যাবে আমরা অনেক সময় এক্স ওয়াই জেড এগুলো দিয়েও প্রকাশ করে থাকি থিটা এটা সাপেক্ষ কোণ কেন বলা হয় সেটাকে আমরা যে কোণটার সাপেক্ষে বাহুগুলো পরিমাপ করব সেটা হলো সাপেক্ষ কোণ যেমন আমি যদি এই সি কোণটাকে যদি সাপেক্ষ কোণ থিটা ধরি থিটা কোণের সাপেক্ষে আমাকে এ বি বাহু বি সি বাহু এবং এ সি বাহু পরিমাপ করতে হবে এই এ বি সি ত্রিভুজ এই এ বি সি ত্রিভুজের মধ্যে খেয়াল করি আমরা এ বি এ বিটা এ বি বাহুটার নাম কি আসলে যেমন খেয়াল করো থিটা কোণের ঠিক বিপরীতে অবস্থিত এটা নাম হলো বিপরীত বাহু আমরা বিপরীত বাহু কিভাবে চিনব ঠিক যে কোণটা সাপেক্ষ কোণ তার বিপরীতে যে বাহুটা সেটা হলো বিপরীত বাহু এরপরে বিসি বাহু সেটা আমরা এই কোণটা অর্থাৎ সাপেক্ষ কোণের সাথে সন্নিহিত যে সাথে যে বাহুটা লাগানো সেটার নাম হলো সন্নিহিত বাহু এবং আমরা জানি কোণের বিপরীত বাহু অর্থাৎ একটি সমকোণী ত্রিভুজের সর্ববৃহৎ বাহুটির নাম হলো প্রতিভুজ এগুলোকে আমরা একটু এ বি বলতে তাহলে বুঝলাম আমরা এটা এই ত্রিভুজের জন্য অর্থাৎ সি সাপেক্ষ কোণের সাহায্যে এটা বিপরীত বাহু বিসি সন্নিহিত বাহু এবং এসি অতিভুজ এই ত্রিভুজটির আমরা যদি সাপেক্ষ কোণটা একটু পরিমাপ আলাদা একটু আরেকটু বোঝার জন্য বাহুগুলো আমি আরেকটা ত্রিভুজ আঁকছি খেয়াল করো এটা তাও এ বি সি ত্রিভুজই দিলাম আমরা এখানে কোণ অ্যাজ ইউজুয়াল সমকোণ 90 ডিগ্রি এখন সাপেক্ষ কোণ যদি আমরা এই এ কোণটাকে যদি সাপেক্ষ কোণ ধরি অর্থাৎ এখানে এখন সাপেক্ষ কোণ ধরে নাও এ এটা আমরা আলফা দিয়ে ধরলাম এখন এই থিটা কোণের জন্য আমার এই বাহুগুলো ঠিক এখন যদি আমরা আলফা কোণ সাপেক্ষ হয় অর্থাৎ এ কোণটা হয় এটার জন্য একটু খেয়াল করব এটার বিপরীতে এটার আগে ছিল বিপরীত বাহু এ বি খেয়াল করো এটা আলফা কোণের বিপরীতে কিন্তু দেখা যাচ্ছে যে বিসি বাহু অর্থাৎ বিসি বাহু হলো বিপরীত বাহু একইরকম সন্নিহিত অর্থাৎ যে কোণটা এই আলফা কোণ 90 ডিগ্রি কোণ যে সাথে যে বাহুটার সাথে লাগানো সন্নিহিত সেটা হলো এবি এটা হলো সন্নিহিত বাহু অর্থাৎ এবি সন্নিহিত বাহু আর সর্ববৃহৎ এবং সমকোণের বিপরীত বাহু সেটা অতিভুজ এখানে অতিভুজ দেখা যাচ্ছে এসি তাহলে শিক্ষার্থীরা আমরা একটু খেয়াল করি একই ত্রিভুজ এবিসি এই ত্রিভুজটা এবিসি এই ত্রিভুজটা বিসি দেন পার্থক্য সাপেক্ষ কোণের জন্যই এখানে এবি ছিল বিপরীত বাহু এখানে বিসি হলো বিপরীত বাহু এটা সন্নিহিত বাহু বিসি ছিল এখানে এবি সন্নিহিত বাহু তার মানে আমরা এখন থেকে শিখবো যে সাপেক্ষ কোণের সাহায্যে ত্রিভুজের তিনটা বাহু ঠিক আছে বাহুগুলোর নাম অনেক সময় শিক্ষার্থীদের মনে ভ্রান্ত একটা ধারণা থাকে যে লম্ব যেটা দাঁড়িয়ে আছে সেই এরকম থাকলেই সেটা লম্ব আসলে এমন না আমরা লম্বটা হিসাব করবো সাপেক্ষ কোণের বিপরীতে তো শিক্ষার্থীরা আমরা এতক্ষণ শিখলাম সমকোণী ত্রিভুজের বিভিন্ন বাহুগুলো সেগুলোর পরিচয় শিখলাম যে কোন বাহুটা আমরা কী নামে ডাকতে পারি এখন আমরা দেখব যে সাপেক্ষ কোণ যেগুলো ছিল আমরা ওখানে সাপেক্ষ কোণের আগে যে ত্রিভুজ নিয়ে আলোচনা করেছিলাম সমকোণী ত্রিভুজ আর এখন আমরা দেখব সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে সূক্ষ্মকোণী ত্রিভুজের ত্রিকোণমিতিক অনুপাত আমরা জানি সূক্ষ্মকোণী ত্রিভুজের ত্রিকোণমিতিক অনুপাত ছয়টি ফার্স্ট অফ
সাইন কোসাইন ট্যানজেন্ট কোটেনজেন্ট সেকেন্ড কোসেকেন্ড সাইন সেটা প্রচলিত এটা সাইন দিয়ে সাইন দিয়ে বলা হয় কোসাইন কে আমরা জানি কস দিয়ে লিখব ট্যানজেন্ট কে ট্যান দিয়ে লিখব কোটেনজেন্ট কে কট দিয়ে লিখব সেকেন্ড কে সংক্ষেপে সেক দিয়ে লিখব কোসেকেন্ড কে কোসেক দিয়ে লিখব এই যে ত্রিকোণমিতিক ছয়টি অনুপাত সাইন কস টেন কট সেক কোসেক শিক্ষার্থীরা এই অনুপাতগুলো সবগুলো অবশ্য অবশ্যই সিরিয়ালি মুখস্থ করতে হবে যেমন সাইন কস টেন কট সেক কোসেক সাইন কস টেন কট সেক কোসেক অর্থাৎ এখান থেকে কোনোভাবে এলোমেলো করা যাবে না অর্থাৎ সাইনের পরেই আসবে কস কসের পরেই টেন টেনের পরেই কট কটের পরেই সেক সেকের পরেই কোসেক কখনো সেগুলো আমরা শেখার সময় এলোমেলোভাবে শিখবো না যতক্ষণ সময় লাগে সেগুলো আমরা সিরিয়ালি শিখবো সিরিয়ালি শেখার অনেকগুলো আমরা সুফল আমরা ভোগ করবো একটু শুরুতে একটু খেয়াল করো আমি যদি এগুলোকে নাম্বার দিয়ে দিই যেমন এটা এটা নাম্বার দিয়ে দিই এক দুই তিন চার পাঁচ ছয় খেয়াল করো এক প্রথম যেটা ছিল সেটার সাথে আমরা যদি একটু রেখাটা টানি লাস্টে এটা সম্পর্ক দুই যেটা ছিল দুইয়ের সাথে পাঁচ নাম্বারটা সম্পর্ক তিন যেটা ছিল তিনের সাথে চার নাম্বারটা সম্পর্ক এই সম্পর্ক বিবেচনায় আমরা সূত্রগুলো খুব সহজেই কিন্তু আমরা লিখতে পারি সূত্রগুলো যদি আমরা এখানে একটু লিখি সাইন থিটাটা নিলাম তাহলে এখানে এটার সাথে উল্টা ছিল কি কোসেক ওয়ান বাই কোসেক এরপর ছিল কস কস থিটা সেটা ছিল ওয়ান বাই সেকের সাথে উল্টা সেক থিটা একই রকম ছিল টেন থিটা এটার সাথে ছিল কট এই সূত্র তিনটার মাধ্যমে বিপরীতভাবে আমরা যদি লিখতে যাই যেমন দেখো কোসেককে যদি আমরা পক্ষান্তর করি আর আর গুণ করে দেখো ওয়ান বাই কি হবে সাইন এখানে একই রকম সেক থিটা হবে ওয়ান বাই কস থিটা একই রকম কট থিটা সমান ওয়ান বাই শিক্ষার্থীরা এই সিরিয়াল শিক্ষার মাধ্যমে আমরা খুব সহজেই এই ছয়টা সূত্র এগুলো সবসময় লাগবে তোমাদের এগুলো আমরা শিখতে পারি এর বাইরে এখানে আমরা যে টেন দেখলাম অর্থাৎ টেন থিতার সাইন কস সমৃদ্ধ দুটা সূত্র আলাদা আছে সাইন থিতা বাই কস থিতা একই রকম যেহেতু আমরা বলেছি টেনের উল্টা কট ঠিক একই রকম কট থিতারও আরেকটা সূত্র আছে যেগুলো কস থিতা বাই সাইন থিতা আমরা জানি টেন কট সবসময় অপোজিট হয় এই জন্য কস থিতা উপরে উঠে আসবে আর সাইন থিতা নিচে নামবে